আমি জানি না যে শুয়ে থাকতে হবো, আমাকে বলতো আপনি শুয়ে থাকেন আপনি নাহলে সমস্যা হবো। তারপরে মানে আমার ব্যায়ামের দিকে সত্যি আমার যথেষ্ট হেল্প করছেন, আল্লাহর ইচ্ছে ভালো হয়েছে, কিন্তু হয়তো ওনার অনেক ইয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রথমে একটু আপনার নামটা শুনব। আমার নাম সমস্যা আনা ডাক্তার। বাসা কোথায় আপনার? কুমিল্লা, কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, বয়স কত হবে আপনার? 48। একজন হাউসওয়াইফ? হ্যাঁ হাউসওয়াইফ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন, আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন যে কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? আমার হচ্ছে কোমরে ফিএলআইডি, পায়ে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, আর গাড়ে স্পন্ডার মনে হয় যা গাড়ে ব্যথা করতো, তো প্রচন্ড ব্যথা ছিল। এখন তো অনেকদিন পর্যন্ত চিকিৎসা করছি, তা আলহামদুলিল্লাহ ব্যথা হাঁটুর ব্যথাটা 2-3 মাস হইব, আর হচ্ছে গাড়ের ব্যথাও অনেকদিন ধরে এরকম 15-20 মতন হবে। তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয়েছিল কোথায় কোথায় চিকিৎসাটা করেছিলেন? আরে আমাদের ওখানে নাঙ্গলকোট গেছিলাম, কুমিল্লা, তারপরে গেছি লাকসাম, তারপরে কুমিল্লা শহরে ও দুইজন ডাক্তার দেখাইছি। ওনারা আমারে বলতেছে রোগে দেখতে পারে নাই, ওখানেও এক্সরে টাক্সরে করছি অনেক, ওনারা বলতেছে আপনার হাড় বাঁকা হয়ে আছে, তারপর হাড়ের নিচে যায় রক দেয়, রক রক সাপ খেয়ে রয়েছে, আপনার অপারেশন করতে হবো, অপারেশন না করলে আপনি মারা যাবেন, 3 মাসের মধ্যে অপারেশন না করলে আপনার সমস্যা হবে। এসে পরে আমি তো আর অপারেশন করি না, রয়েছি আমি আল্লাহ আল্লাহ করি। এরপরে এবার এখানের এই ভিডিওতে দেখলাম তারা, আমারও একটা আত্মীয় এসে এখানে ভালো হয়েছে, পরে আমি আশ্বস্ত হইলাম যে আমি এখানে যাবো যাবো, পরে আশাটা হয়ে উঠতেছে না, পরে এবার আল্লাহ হুকুম এলো আসলাম এই আর কি। আচ্ছা, তো আসার পর আপনার চিকিৎসা শুরু হয়ে গেল? হ্যাঁ শুরু হয়েছে। তো এই যে চিকিৎসার শেষে এই যে বাসায় ফিরে যাচ্ছে, তো দীর্ঘদিন পরে এই যে সুস্থতায় ফিরে আসা কেমন লাগছে আপনার কাছে? অসংখ্য ভালো লাগতেছে, এটাকে বলে বুঝাতে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এরকম অসংখ্য মানুষ আছেন, যেমন আপনি নিজেও আসলে আপনার একজন আত্মীয় ভর্তি হয়েছেন বলে হয়তো আপনি জানতে পেরেছেন বা আপনি ভিডিওতে দেখতে পেরেছেন, এরকম অনেক মানুষ আছে যারা জানে না, তাদের জন্য কোনো মেসেজ দিবেন আপনি? অবশ্যই আমি বলবো যে তারা যেন এদিকে সেদিকে না যায়, যদি তারা এই ভিডিও দেখে থাকে তাদের এদেশে ঘুরাঘুরি না করে প্রথমে এখানে আসা উচিত। কারণ আমি যেমন একদিকে অন্যদিকে যাইয়া যে টাকাগুলো নষ্ট করছি, এখানে ডাইরেক্ট যদি আমি আসতে পারতাম আমার এই টাকাগুলো আর নষ্ট হইতো না। আর বিশেষ করে এখানে সবাই ভালো, সিস্টার নার্স বিশেষ করে কি বলবো, আমার থেরাপিস্ট অনেক ভালো, উনি আমাকে দেখলেই বলতো দাঁড়িয়েছেন কেন আপনি, শুয়ে থাকেন আপনার সমস্যা হইব, মানে আমার থেরাপিস্ট কি বলবো অনেক ভালো, হয়তো ওনার ইয়ে পাইয়ে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হইতে পারছি। আল্লাহর ইচ্ছে ভালো হয়েছে, কিন্তু হয়তো ওনার অনেক ইয়ে আছে। আপনার এই যে চোখের পানি, যে আপনার যে কষ্ট, সেটা আসলে বলে দিচ্ছে আপনি কতটা কষ্টের ভিতরে আপনার জীবনটা কেটেছে, কতটা কষ্টের ভিতরে আসলে এতগুলা বছর আপনি আসলে পার করেছেন সঠিক চিকিৎসার অভাবে। তো যাই হোক, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা চিকিৎসা পেয়েছেন, সুস্থ হয়েছেন। আমরা আশা করব আপনি আপনার বাকিটা জীবন যাতে এরকমই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অন্তত সুস্থভাবে বাকিটা জীবন আপনি পার করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।